নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগাম পূর্বাভাস আমি এই ভিডিওতে দিতে চলেছি, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, রাশিফল শুরু করার পূর্বে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই রাশিফলটি সার্বিক রাশিফল, অর্থাৎ সকল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আপনার বয়স 60 হতে পারে বা 20, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে একদম অক্ষরে অক্ষরে মিলবে তার কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা এবং আপনার গ্রহের দশা এবং অন্তর্দশাও আলাদা। তবে হ্যাঁ, এই ভিডিও থেকে আপনারা যে জায়গাগুলো খারাপ রয়েছে সেই জায়গাগুলো আগাম আপনারা জেনে যেতে পারবেন এবং পরবর্তীতে আপনারা কোনো বিপদে পড়বেন না। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো আসুন, আর দেরি কিসের, শুরু করা যাক। প্রথমে আসি এই মাসে গ্রহের কি অবস্থান রয়েছে, আসুন জেনে নিই। 2 সেপ্টেম্বর শুক্র গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে। 2 সেপ্টেম্বর বুধ গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে। 23 সেপ্টেম্বর এই বুধ গ্রহই আবার কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করবে। 16 সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে। 23 সেপ্টেম্বর রাহু এবং কেতু যথাক্রমে মিথুন রাশি থেকে বৃষ রাশিতে এবং ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। এছাড়াও মঙ্গল গ্রহ পুরো মাসটাই থাকবে মেষ রাশিতে। আসুন, এই গোচরের পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া যাক আপনাদের এই মাস কেমন যেতে চলেছে। এই মাস কিন্তু আপনাদের ভাগ্য উদয়ের মাস, অর্থাৎ ভাগ্যের সাপোর্টে যে কোনো কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। যারা কসমেটিকের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের এই মাসে অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং এইসব লাইনে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ যেতে চলেছে। এছাড়াও যারা লেখক রয়েছেন, যারা ফটোগ্রাফার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। এছাড়াও এই মাস আপনাদের কিন্তু কামনা বাসনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের যৌন আকাঙ্ক্ষাও কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যার জন্য আপনারা অর্থ খরচা করতে কিন্তু পিছপা হবেন না, অর্থাৎ এই মাসটা কিন্তু আপনাদের ভোগ বিলাসের মাস, আপনাদের ভোগের মাস এবং এই মাসে আপনারা যে কোনো মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে উঠবেন। অর্থাৎ আপনাদের নেচারের মধ্যে একটা আলাদাই একটা চার্মিং ভাব থাকবে যার প্রভাবে সকলে কিন্তু মশগুল হয়ে যাবে। এই মাসে কিন্তু কর্মযোগ কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। তাই যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সরকারি চাকরি পাবেন, তবে আপনার নিজস্ব জন্মশক্তি দেখার প্রয়োজন রয়েছে। তবে বেসরকারি ক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই বেসরকারি বড় সেক্টরের চাকরি কিন্তু পাবেন, এতটুকুটা বলা যেতে পারে। এই মাসে আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি বিজনেসে কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও যে সমস্ত কাজ আপনাদের এতদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের ধীরে ধীরে খুলতে চলেছে। বিদ্যার্থীদের জন্য এই মাসটা কিন্তু খুবই শুভ এবং যারা ঘরে বসে আছেন চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। তাই ঘরে বসে থাকবেন না, চাকরির জন্য প্রচেষ্টা করুন। যাদের বিবাহ নিয়ে এতদিনকার প্রবলেম ছিল, বিবাহ হচ্ছিল না বা বিবাহতে বাধা আসছিল, তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মাসে দুহাত চার হাত হতে চলেছে। সন্তানের কাছ থেকে আপনারা কিন্তু সুখ পেতে চলেছেন এবং গৃহে কোনো শুভ কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আপনারা এই মাসে কোথাও অর্থ ইনভেস্ট করতে চান তাহলে নির্দ্বিধায় করতে পারেন, তবে আপনার জন্মছকটি অবশ্যই বিশ্লেষণ করে দেখবেন আপনার জন্মছকে ব্যবসার যোগ রয়েছে কি চাকরির। তাই প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর আপনারা যদি মনে করেন যে আমার কাছে দেখাবেন তাহলে আপনারা কমেন্টস করবেন, যদি দেখাতে চান তবেই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু খুব শুভ। এছাড়াও যারা গবেষণায় রয়েছে এবং যারা
সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস খুবই দুর্দান্ত যেতে চলেছে। এই মাসে কিন্তু আপনারা বন্ধু বান্ধবের একটা হেল্প পেতে চলেছেন, এবং যারা ডাক্তার রয়েছেন বা যারা নার্স রয়েছেন বা যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই দুর্দান্ত যেতে চলেছে এই মাসটা। পিতার শরীর স্বাস্থ্য আপনাদের এই মাস কিন্তু মোটামুটি শুভই দেখা যাচ্ছে, তবে যারা রাজনীতিতে রয়েছেন তাদের কিন্তু রাজনীতির উত্থান হতে চলেছে। এই মাসে কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে এবং বোনের কাছ থেকে সাহায্য পাবেন, এছাড়াও দাদুর কাছ থেকে একটা হেল্প পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। তবে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু প্রবলেম আসতে চলেছে। তবে এই মাসে আপনাদের শত্রুতার ভাব দেখা যাচ্ছে, গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধান থাকবেন, তাই আপনাদেরকে এই বিষয়টা একটু দৃষ্টিগোচর করে রাখা প্রয়োজন রয়েছে। এই মাসে কিন্তু যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন এবং যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই দুর্দান্ত সময় চলতে এসছে, তাই আপনারা আপনাদের বিজনেসে টাকা লগ্নি করতেই পারেন এবং যে লগ্নি টাকা আটকে আছে সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন অর্থাৎ মিলিটারি বা পুলিশ এইসব, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। আপনাদের অর্থের দিকটা কিন্তু খুবই শুভ হতে চলেছে, এবং যারা এনজিওতে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। তবে এই সময় আপনাদের রাগ কিন্তু বৃদ্ধি পাবে, এবং রাগের বসে কোনো দু কথা বলে দেওয়ার ফলে আপনার সাথে শত্রুতার একটা নতুন করে শত্রু জন্মানোর কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই এই মাসে আপনারা মুখে মধুরতা রাখুন এবং সকলের সঙ্গে মিষ্টিভাবে ব্যবহার করুন, তাতে দেখবেন আপনাদের শত্রুতা ভাবটা কিন্তু অনেকটাই কমবে। তো এই ছিল মাসিক রাশিফল আপনাদের। মোটের উপর দিয়ে যদি বলা যায় এই মাস আপনাদের 80-90% পর্যন্ত সাকসেস পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।